প্রশ্নের উত্তর ওকে দিতেই হবে। কেন করেছো এসব? দিদি আমাকে মাথার দিব্যি দিয়েছিল, আমি যে সে কথা ফেলতে পারি না। আজকের যুগের মেয়ে হয়ে কেউ এসব দিব্যি মানে? তোমাকে আমি বিশ্বাস করি না। তুমি একটা মিথ্যে ঢাকার জন্য আরেকটা মিথ্যে বলছো। তুমি আজকেও আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে বলে যাচ্ছ। তোমার মতো মিথ্যাবাদী ঠক মেয়ের সামনে আমার দাঁড়াতে না অসহ্য লাগছে। আমি চললাম, তোমরা থাকো। মলার, মলার তুই কেন যাবি? তুই যাস না, মিথ্যে কথা ও বলেছে, ও যাবে, তুই যাস না। উনি ঠিকই বলেছেন, আমি আপনার কাছে হাত জোর করছি, যেতে হলে আমি বেরিয়ে যাচ্ছি, কিন্তু আপনি বেরোবেন না অন্তত বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে। সবার ভালো লাগছে না, আমি আপনার পায়ে পড়ি, এরকম করবেন না। না না, আপনি আপনি যাবেন না। মল্লাদা, মল্লাদা কোথায় চলে গেল? হরহনিয়া ডাকলাম, কোনো সাড়া শব্দ নেই। শুনুন না, আপনার আমি হাত জোর করছি আপনার কাছে, উনি রাগের মাথায় কি করতে কি করে বসবেন তার কোনো ঠিক নেই, আপনি গিয়ে একটু দেখুন না। সুমি, সুমি তো ঠিকই বলছে, জানো উত্তেজিত হয়ে ড্রাইভ করলে আবার যদি একটা কিছু হয়ে যায়। না না শুনুন, ওর কথা বলুন, ওনার কিচ্ছু হবে না, ওনার যদি কিছু হয়ে যায় আমি তাহলে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো না। সুমি এই যে শোনো, আজ যে অবস্থা এখানে সবের জন্য তুমি দায়ী। মল্লারদার যদি কিছু হয় তোমাকে আমরা কেউ ছাড়বো না, এটা মাথায় রেখো। যদি মল্লারে কিছু হয়ে যায় তোমাকে আমি ছাড়বো না, ঘর ধাক্কা দিয়ে সোজা পুলিশ স্টেশন নিয়ে যাব। আজ আমার কেউ আটকাতে পারবে না, কেউ না। একটা ভালো রান্না করলে আর আদর করে খাওয়ালে তুমি কোনোদিন আমাদের মায়ের জায়গা আসতে পারবে না। আজকে বাবার কথাগুলোই তার প্রমাণ। কে ডাকছে? কে? দরজাটা না খুললে জানবে কি করে যে কে ডাকছে? নিশ্চয় শুদ্ধ এসেছে। দিদিভাই দাঁড়াও, আমি খুলছি। এই দেখো দুটো রঙের এনেছি, মোটামুটি হয়ে যাও। নিয়ে এসেছো? হ্যাঁ বৌদি, 10-12টা আছে তো হবে কিনা একবার দেখে নাও আমি। হ্যাঁ তাও তো দেখছি। এই সন্ধ্যা আয় তো, দেখ এখানেও 10টা রয়েছে, আমি তো 6টা আলাদা করে রেখে দিয়েছি, মিষ্টিগুলো তো আলাদা যাচ্ছে। কি হবে এগুলো? দাদা এগুলো করে তত্ত্ব যাবে? ও তোরা যাচ্ছিস নাকি ও বাড়িতে? কেন, তুমি যাবে না? না আমি যাব না। আচ্ছা কি চাইছো বলো তো? তুমি বললাম কোমলের একটা খবর নিতে, নিলে না। বললাম কোরির একটা খোঁজ নিতে, শুদ্ধর উপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হয়ে এখানে বসে আছো। নিশ্চিন্ত না? হ্যাঁ নিশ্চিন্ত তো বটেই, বাপের ঘাট থেকে মেয়েরা নেমে গেলে বাপ নিশ্চিন্ত হবে না। কেন যাবি না? তুমি তো আমাকে বারণ করেছিলে মা। আমি তো বউ ভাতে যেতে বারণ করিনি, আমি শুধু বলেছি ওর লড়াইটা ওকে একা লড়তে দে। লড়াই? হ্যাঁ লড়াই তো বটে। তোমাদের কি মনে হয় কমল এই লড়াইটা জিততে পারবে? চল দেখে আসি। আচ্ছা মা তুমি যে যাবে বলছো, ওরা তোমাকে যেতে বলেছে একবার? পারেনি মা।
পারেনি কোমলে লড়াই জিততে পারেনি যদি জিতত তাহলে ওরা আমাদের যেতে বলতো সেটাই তো তোর পরীক্ষা কোমল তোকে তো প্রমাণ করতেই হবে করতেই হবে যে তুই সেই মেয়ে কিন্তু সোনামা উনি তো আমার কোনো কথা শুনতেই চান না এত সহজে তো হাল ছেড়ে দিলে চলবে না মা আমি তো হাল ছাড়ছি না সোনামা কিন্তু আমাকে তো একটা সুযোগ পেতে হবে সেই সুযোগটা আমি কি করে পাবো সেটাই তো বুঝতে পারছি না সুযোগ তুই আজকেই পেয়েছিলি কোমল ভালো রান্না খাইয়ে সবাইকে কেমন খুশি করে দিতে পারতিস শ্রীরাধা আমাদের খুব ভালো রাখতো তাই ভেবেছিলাম তোর করা রান্না খেলে মলারও নিশ্চয়ই খুব খুশি হবে আমি চেয়েছিলাম জানিস রান্না খেয়ে সবাই যখন সুখ্যাত করবে তখন বলবো এই রান্না কে করেছে তাই সবার মতের বিরুদ্ধে গিয়ে তোকে দিয়ে রান্নাটা করিয়েছিলাম কিন্তু এটা তুই কি করলি মা এই রান্না তো তুই করিসনি এটা তোর করা নয় আমার করা নয় তো শোনা মা তাহলে কেন ঘাড় পেতে দায়টা নিলি সবাই জানে আমার করা আমাকে যে যা বলতো বলতো আমি শুনে নিতাম কালকে না হয় আবার তুই রান্নাটা করতিস তাতে যে বাচ্চারা খুশি হতো না শোনা মা কারা কারা খুশি হতো না কিনি চিনি পিচকু এরা জানে যে রান্না আমি করেছি সেই জন্যই তো এই তেতো ওরা মিশিয়েছিল তুমি যখন জাফরান আনতে ভাড়ার ঘরে গেলে তখন আমি রান্নাঘরে একাই রান্না করছিলাম হঠাৎ মনে হলো কেউ আমাকে উঁকি মেরে দেখছে নাকি আমি ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম এই রে সব পুড়ে গেল বোধহয় এসেছিল তবে কি কিনি রান্নায় কিছু মেশাতে এসেছিল কি মেশালো ওরা পেরেছিলাম সোনামা কিনি রান্নাতে কিছু মিশিয়েছে বুঝতে পেরেছিল বুঝতে যদি পেরেছিলি তাহলে ছাই ভস্য খাওয়ালি কেন মুখ পুরে তুই আমায় কেন বললি না আমি এটাও বুঝতে পেরেছিলাম ওরা চাইছে যে সকলে আমাকে বকুক
যদি তোমাকে জানিয়ে দিতাম তাহলে তো তুমি ওই রান্না কাউকে মুখেই তুলতে দিতে না। তাতে যে বাচ্চার আনন্দ পেত না সোনামা, বাচ্চারা চাইছিল সকলে আমার রান্না ফেলে দিক, ওদের এইটুকু চাও আমি পূরণ করব না। ওদের মা হয়ে কি কি হয় কি বললি তুই কি হয় মা হয়ে আমি কোনো ভুল করেছি আমাকে বলো সোনামা। না মা, তুই কোনো ভুল করিসনি। এখন মনে হচ্ছে ভুল বোধ আমি করে ফেললাম, তোকে এত সব কিছুর মধ্যে জড়িয়ে ফেলে। না সোনামা, এভাবে বলো না। বাবা বলে যার ভাগ্য যেখানে লেখা থাকে সেখানেই তার সংসার হয়। আমার ভাগ্য এখানেই লেখা ছিল সোনামা, না হলে তুমি চেষ্টা করেও কিছু করতে পারতে না। মা হয়ে তুই যা করেছিস একদম ঠিক করেছিস, কিন্তু বাবু মা হলে যে একটু শাসনও করতে হয়। তাহলে মল্লারকে তুই আটকালি কেন? শাসন মানেই কি গায়ে হাত তোলা? মেরে ওদের বুঝিয়ে দেওয়া যে ওরা ঠিক কাজ করেনি, অন্যভাবেও তো বোঝানো যায় সোনামা। এই যে ওরা ভালো খাবারটা খেলো, কিনি তো বুঝতে পারলো যে আমি ওকে তেতুমির সাথে দেখেছি। ও আমাকে জিজ্ঞেসও করেছিল, তখন যদি ওর মুখটা দেখতে, ওর ওই চোখে কত অনুতাপ। এই যে ও বুঝতে পেরেছে ও ঠিক কাজ করেনি, এটাই তো আসল। ফুলটা ধরিয়ে দেওয়া তো দরকার সোনামা, ও তো বড় হয়েছে, মারলে যে ওর জেদ আরো বেড়ে যেত। আর জেদ পারলে কি হয় তা আমি অনেক দেখেছি সোনামা। আমি ঠকিনি, বাচ্চাদের মধ্যে ঠিক জয় করতে পারি আমি বুঝতে পেরেছি। আমি ঠকিনি, বাচ্চারা আমাকে বুঝবে তো। আমি সব বুঝতে পারছি, ও কেন আবার রান্না করলো আর কেন আমাদের খাইয়েছে। আমাকে একবার বলতো কেন? ও আমাকে দেখে ফেলেছিল যখন আমি চিরতার জল মেশাচ্ছিলাম, তাই জন্য তো এত নাটক করলো বাবাকে শোনানোর জন্য। ও জানতো যে বাবার কাছে নালিশ করলে কোনো লাভ নেই, তাই জন্য আমাদের ঘুরিয়ে খাইয়ে বুঝিয়ে দিল যে দেখ আমি সব জেনেও তোমাদের নামে নালিশ করিনি, আর ওখানে বাবার কানে তুলে দিল। বাবা যদি না ফিরতো তাহলে জানতে কি করে? না না, জানার জন্য নয়। বোকার মতন কথা বলিস না চিনি, তুই দেখিসনি বাবা যখন বাইরে থেকে খাবার আনতে যাচ্ছিল তখন কি বলে আটকাচ্ছিল? বলছিল না যে আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, বাইরে থেকে কিছু আনাতে হবে না। আর বাবা নাই থাক, পিসিটা আমার বাড়ির সব লোক তো ছিল, ওরা তো দেখতো যে আমরা রান্না খেয়েছি, ভালো রান্না খেয়েছি। ও জানতো যে বাবা এটা জেনে যাবে। খুব চালাক। চালাক নয়, শয়তান, আমাদের থেকে বড় শয়তান। শয়তানই আমি বের করছি। আর একটা সুযোগ আসছে রে। সুযোগ আসবে না, সুযোগ খুঁজে বের করতে হবে। তোরা চারিদিকে নজর রাখ, বাবার কাছে ভালো মানুষ সেজে আমাদের মা হওয়ার চেষ্টা করছে না? দাঁড়া, হওয়াচ্ছি।
না, এখন মনে হয় উপরে কেউ যাবে না। এই সুযোগ একাই আছে চিলেকোটের ঘরে। যাই, দিদিকে খবরটা দি। মীরা, হ্যাঁ, আমার চুলটা একটু। এই রে, এখন তো আমার একদম হবে না গো রাঙাদি। আমি যে উপরে যাচ্ছি কোমলকে তৈরি করব। নতুন বউকে সাজাতে যাচ্ছিস? হ্যাঁ, আমি ছাড়া কি আর। হ্যাঁ, কাজ কর, তুমিও চলো না আমার সঙ্গে। আমার একটু হাতে হাতে সাহায্য করবে, তারপর ওর হয়ে গেলে তোমার চুলটা না হয়। না বাবা, কে কি আবার বলবে, থাক। হ্যাঁ, তবে থাক। কি ব্যাপার, আপনি উপরে? আমি আমি ছাদে লাইট দেখতে গেছিলাম। ছাদে লাইট? হ্যাঁ, উপর থেকে নিচে লাইটটা খুব সুন্দর লাগছিল তো তাই দেখছিলাম। তুমি বুঝি উপরে যাচ্ছ? হুম। কেন? তোমাদের নতুন মাকে সাজাতে। অনেকক্ষণ লাগবে না? তা তো একটু লাগবে। কেন? না কিছু না, যাও। কি ব্যাপার? হুম, আবার কোনো দুষ্টুমি করার প্ল্যান হচ্ছে নাকি? না না, কেন করবো বলো তো, দুপুরে কত ভালো খাওয়ালো। হুম, কিছু করা যাবে। কাকে পাঠালে দেয়? ওর এখানে আসার নামই নেই। সুযোগ খুঁজতে গিয়ে নিজের কোথা হারিয়ে গেছে। দাঁড়া না, ও একটু ভালোভাবে দেখে আসবে তো। দেখে এসেছি। ও কোথায় এখন? এখন তো চিলেকোটের ঘরে, কিন্তু পিসনাম্মু ও ঘরে গেল। পিসি ঠাম্মা? হ্যাঁ, ওকে সাজাতে গেল। সাজাতে? তার মানে অনেক টাইম লাগবে। আর তারপরে সেজে গুজে বউ হয়ে বাইরে বসবে, আমি কিচ্ছু করতে পারবো না। দাঁড়া না, ভাবতে দে। ফেভার করলে লাভ নেই দিদি, আজ আর অ্যাকশন করা যাবে না, আজকে মতন ছেড়ে দে। এর পর দিন যখন রান্না করতে ঢুকবে না, লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেবো, দিয়ে বলবো যে আমাদের জন্য ঝাল রান্না করেছে, জানে যে আমরা ঝাল খাই না। কি বললি, লঙ্কার গুঁড়ো? এতটা পিচকু, তুই যে বললি পেশিটা আমাকে সাজাতে গেছে। হ্যাঁ, এমন একটা দিনে তুই এমন করে বসে আছিস, কি হয়েছে? না মানে মাথাটা একটু ব্যথা করছিল সোনামা। উমা গো, এনে ওষুধ এনে দি। খা। না না, এখন কমে গেছে। আসলে দুপুরের ঘটনাটা বারবার মনে পড়ছিল তো তাই। সোনামা, উনি ফিরেছেন? না কোমল, দাদা ফোন করেছিল, মল্লার ফিরবে না বলেছে। একটু পর থেকে সকলে আসতে থাকবে, আর সকলে এসে ওনার কথাই জানতে চাইবে। আজ আমার জন্য তোমাদের সকলের কাছে ছোট হতে হবে। কি করবো কুমু, মল্লা তো চিনি গিনি পিছকোর মতো নয় যে করে বসিয়ে মাথায় হাত বুলিয়ে বললেই বুঝবে। না না সোনামা, দোষটা আমারই। আমি দেখেছি, আমি যখনই কাউকে খুশি করতে যাই উল্টো দিকে অন্য কারো খারাপ হয়ে যায়। না কুমার, তোর আমার মল্লারের কারো দোষ নয়, দোষটা আসলে সময়ের, দোষটা পরিস্থিতির। আজকে সময়ের দোষে তুই নিজের ঘরে থাকতে না পেয়ে এই ঘরে থাকছিস। আজকে সময় তো সে এমন একটা দিনে মল্লার বাড়ির বাইরে। তবে কি জানিস কোমল, আমি একটা কথা খুব বিশ্বাস করি, সময় সব সময় একরকম যায় না। আর যদি কারো খারাপ সময় থাকে, একদিন না একদিন সেটা ভালো হতে পারত। দেখবি একদিন না একদিন আমাদের ভালো হবে। তোর মল্লারে আমার
সবার ভালো হোক।